অরক্ষিত শারীরিক সম্পর্কের পর অনেকেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ঠেকাতে তাড়াহুড়ো করে খেয়ে নেন ইমার্জেন্সি পিল বা মর্নিং আফটার পিল। নারীদের কাছে এটি বেশ সুপরিচিত। খুব বিপদে একবার খেলে সেটি অসুবিধার নয়, কিন্তু নিয়মিত হলে সেটি ভীষণ ক্ষতিকর। চিকিৎসকরা বলছেন, অসতর্ক যৌনমিলনের 72 থেকে 120 ঘন্টার মধ্যে সেবন করতে হবে ইমার্জেন্সি পিল। সম্পর্কের পরপর যত দ্রুত খাওয়া যায় ততই ভালো কাজ করে এটি। অনেকেই পরপর দুদিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে গেলে নিরাপত্তার জন্যও খেয়ে নেন জরুরি গর্ভনিরোধক বড়ি। একই মাসে একাধিকবারও গ্রহণ করেন, এটিকে সমাধান ভাবেন। তাৎক্ষণিক সমাধান হলেও এটি আসলে ডেকে আনতে পারে অনেক বড় ক্ষতি, জানালেন স্ত্রীরোগ চিকিৎসকেরা। শব্দটা হচ্ছে ইমার্জেন্সি, অর্থাৎ এটা কিন্তু নিয়মিত ব্যবহারের জন্য না। শব্দটাই আমাদেরকে বলে দিচ্ছে আমরা কী করবো, তাই না? যখন ইমার্জেন্সি, তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে তখনই। এটা কিন্তু নিয়মিত ব্যবহারের জন্য না। বিশেষ করে আমাদের দেশে রেপ কেসগুলোতে কিন্তু আমরা দেই, আর অনেকে এটা ব্যবহার করে। সুতরাং আমার মতামত থাকবে, এটা নিয়মিত ব্যবহারের জন্য না, সে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন সেটা ব্যবহার। ইমার্জেন্সি পিল যেহেতু দীর্ঘমেয়াদী বা স্বাভাবিক জন্মনিরোধক পদ্ধতি নয়, তাই বারবার পূর্ণ মাত্রায় সেবন করলে কার্যকারিতা কমে যায়, গর্ভধারণের ঝুঁকি বাড়ে, মাসিক অনিয়মিত হয়ে যাওয়া ছাড়াও হতে পারে বমি, মাথা ব্যথা, স্তনে তীব্র ব্যথাসহ নানা সমস্যা। ইমার্জেন্সি কন্টাসেপশন পিল, সেটা কিন্তু খুব জরুরি, তাই না, মানুষের জন্য। আমি বলি যে রাস্তায় চলতে চলতে স্যান্ডেল ছিঁড়ে গেল, এখন আমার ব্যাগে একটা সেফটি পিন আছে, আমি লাগিয়ে নিলাম, সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্টাসেপশন পিল। কিন্তু আপনি যদি এটাকে রেগুলার পিল করে নেন, খুবই বিপদে পড়বেন, কারণ এখানে অতিরিক্ত উচ্চমাত্রায় হরমোন দেওয়া থাকে। এক হলো সেই হরমোন আপনার শরীরে ক্ষতি করবে, 2 নম্বর হলো আপনার মাসিক সাইকেলটা পুরোপুরি অনিয়ম হয়ে যাবে। তো সুতরাং আপনাকে আমাদের পরামর্শ নিয়ে, স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিয়ে একটা রেগুলার কন্ট্রাসেপশন ব্যবহার করতে হবে। আপনি কি রোজই ছেঁড়া স্যান্ডেল পরবেন নাকি নতুন একটা স্যান্ডেল কিনে নেবেন? সুতরাং একটা ভালো স্যান্ডেল পরতে হবে আপনাকে, ভালো একটা পদ্ধতি নিতে হবে যেটা স্ট্যান্ডার্ড, আপনাকে মানিয়ে যায়, আপনি সারা জীবন নিশ্চিন্ত থাকবেন, কারণ এটা একদিন দুই দিনের ব্যাপার নয়। সুতরাং ইমার্জেন্সি কন্ট্রাসেপশন অবশ্যই ব্যবহার করবেন প্রয়োজনে, কিন্তু কখনোই এটা একটা নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নয়। প্রতিটি ওষুধেরই আছে উপকার এবং ক্ষেত্র বিশেষে বেশ বড় ধরনের প্রতিক্রিয়াও। জরুরি গর্ভনিরোধক পিল ব্যবহারের ক্ষেত্রে নারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গাইনি বিশেষজ্ঞরা। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেন তারা। আফরোজা খাতুন, বিবিএস বাংলা।